প্রি আর যেটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট মডিফায়ার্স আমি এর আগে একটি লেকচার দিয়েছিলাম এটা হচ্ছে প্রি মডিফায়ারের লেকচার এটি আমার এই সাদিক ইসলাম যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিতে পেয়ে যাবেন প্রি মডিফায়ার্সের ব্যবহার প্রি মডিফায়ার্স মানে যেই ওয়ার্ডগুলো নাউনের সামনে বা ভার্ভের সামনে কিংবা অ্যাডভার্বের সামনে বসে সেই অ্যাড নাউন ভার্ভ অ্যাডভকে প্রি মডিফাই করে মানে সেই নাউন সম্বন্ধে বেশি তথ্য দেয় আরও তথ্য দেয় তাকে বলা হয় প্রি আর পোস্টের ক্ষেত্রে হচ্ছে এগুলো শান্ত নাউনের পরে ভার্বের পরে বা অ্যাডভার্বের পরে হতে পারে বিশেষ করে নাউনের পরে বসে নাউন সম্বন্ধে বেশি তথ্য দেয় আরও বাড়তি তথ্য দেয় তাদেরকে বলা হয় পোস্ট মডিফায়ার কিসের পরে বসে আমরা নাউনের পরে বসে শান্ত তারপরে মেবি ভার্বের পরে ওকে প্রিপোজিশনের পরেও বসতে পারে উদাহরণে দেখবেন এবং আমরা আমার আরও উদাহরণ রয়েছে এর আগের লেকচারে দেখবেন কীভাবে টু ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্ভ নাউন প্রোনাউন ভার ব্যাট ভার বিভিন্ন ধরনের পাস্তা পিস পাস্তা আপনার মডিফাই করছে তো আমি এখানে পোস্ট মডিফায়ার ব্যবহার দিয়েছি যেগুলো নাউনকে ভাবকে মডিফাই করতে পারে কিংবা অ্যাডভার্ভ করে বা ঠিক নাউন ভার্ভ অ্যাডভার্ভের পর বসে এই জিনিসমে বিভিন্ন ধরনের পোস্ট ব্যবহার দিয়েছি উদাহরণসহ সহ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেকটিভ ফ্রেস এগুলো পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে যখন যেমন ওই দ্য রুম ব্লেউ ওই পেন্টেড দ্য রুম ব্লু এই রুমের পরে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসেছে হি ডিড নট ফাইন্ড এনিথিং রং এনিথিং একটা প্রনাউন নাউন ব প্রনাউন এরপরে রং বসেছে এনিথিং রং অল দ্য স্টুডেন্টস প্রেজেন্ট স্টুডেন্টস প্রেজেন্ট দেখুন প্রেজেন্ট আচ্ছা পোস্টমর্টিভ হয়ে পড়েছে একটা নাউনের পর প্রেজেন্ট বসেছে হিসেবে আবার দেখুন অ্যাডজেক্টিভ আরও ধরুন রয়েছে এখানে আমি দিয়েছি নাউনের পর বা প্রোনাউনের পর কেউ অ্যাডজেকটিভ বসে এনিবডি হেল্পফুল ইজ দেয়ার এনিবডি হেল্পফুল নো সিকিউরিটি স্কোয়ার স্কুল ভয় নিরাপদ কোনো ভয় নেই দ্যার ইজ নো সিকিউরিটি স্কোয়ার ফাইভ ফিট টুয়েলভ ফিটের পর নাউনটি বসেছে সরি নাউনের পরে বসেছে টেন মান্থস ওল্ড মান্থ বসেছে সিক্স ইঞ্চেস ফিট না পর নাইস নাথিং ইম্পর্টেন্ট রুম বেস্ট রুম অ্যাভেলেবল ওকে ইট ইজ দ্য অনলি ডিসিশন পসিবল ইউর ফার্স্ট পেমেন্ট ডিউ পেমেন্ট ডিউ নামনের পরেক্টিভ বসেছে এজেকটিভেক্ট অবজেক্টের পরেও আমরা কমপ্লিমেন্ট বা পোস্ট মর্টিফারেশ ব্যবহার হয় দি কফি সিমেন্ট দ্য কফি ব্ল্যাক কফি নাম তারপর ব্ল্যাক বসেছে দি ম্যান প্রেজেন্ট হিয়ার ইজ মাই ব্রাদার দি ম্যান প্রেজেন্ট ওকে আই পেন্টেড দ্য রুম ব্লু আমি দেখি দেখি সুদাহরণে হি ইজ গোয়িং টু বি দ্য কোয়াইট লরিয়েট হোয়াইট নামনের পর লরিয়েট রাজকি হোয়াইট লরিয়েট অ্যাপজিটিভ হচ্ছে যে হচ্ছে নাউনের পরে আরেকটি নাউন বসে তো প্রথম নাউনটিকে যেটি সম্বন্ধে বাড়তি তথ্য দেয় তাকে অ্যাপোজিটিভ বলি বা সিন অ্যাপোজিশন বলি যেমন দেখুন বাবর এম্পায়ার অফ দিল্লি ওকে ওয়াজ এ পায়াস ম্যান মিস্টার রবিন এ তার জেনারেল ম্যানেজার মিস্টার রবিন হচ্ছে জেনারেল ম্যানেজার এই জেনারেল ম্যানেজারটা হচ্ছে এটির পোস্ট মডিফায়ার রবিনের বাবর পোস্ট মডিফায়ার হচ্ছে এম্পায়ার অফ দিল্লি এগুলো বসেছে কেসিন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে পার্টিসিপল প্রেজ বা সাইনজি এগুলো আমাদের পোস্টমারি ভেল হিসেবে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে আর পার্টিসিপল প্রেজ হতে পারে প্রেজেন্ট পাস্ট এবং পারফেক্ট আমরা দেখুন আলোচনা এখানে দিয়েছি উই ফাউন্ড দ্য বয়েস প্লেইং বয়েস প্লেইং নাউনের পর প্লেইং বসেছে দ্য ময় ম্যান লাইং অন ফর ইজ এ পেশেন্ট দ্য ম্যান লাইং হি সার গোয়িং হার একটা প্রণাউন এরপর গোয়িং বসেছে

বসে পারি ওকে অনেক ক্ষেত্রে বসতে পারি দি বুক অন দ্য ট্যাবল এগার উইথ ওয়ান আই ওয়ান এখানে দেখুন দ্য বুক তারপর একটা প্রিপোজিশন ফ্রেজ হচ্ছে অন দ্য ট্যাবল এ বেগার উইথ ওয়ান আই বয়েস ইন দ্য রুম আই ইনভাইটেড ও প্রত্যেকটি নামের পরে বসে পোস্ট মডিফাই করেছে নামকে পাঁচ নাম্বার দেখুন অ্যাডভার্ভ অ্যাজ পোস্ট মডিফায়ার মানে অ্যাডভার্ভ পোস্ট মডিফাই হিসেবে বসে অ্যাডভার্ভ সাধারণত ভার্বের পর বসায় কিন্তু এই পর সরাসরি বসতে পারে

এর পোস্টটা মডিফাই করে বা আই উড লাইক যেমন তো বলেছিলাম এর আগে দেখ শুনেছেন কিছুক্ষণ কি এখন বলছি ভার্বের পর টু ইনভেটিভ আই উড লাইক টু কালেক্ট স্ট্যাম্পস হি ওয়ান টু বাই ইউ শার্ট টু স্টার্ট এরকম এর ভাব ম্যানারগুলো আমরা কী করি পোস্ট মডিফাই হিসেবে ব্যবহার করি ভার্ভের পর বসে ভার্ভের পর হিটাইড ওয়েল ট্রিটেড মি ব্যাডলি ট্রিটেড ব্যাডলি এখানে ব্যাট কিন্তু ট্রিটেডকে

নাউন হতে পারে এলো নাউনের পর ভারবে পর বসে পোস্টমার হয়ে যাচ্ছে এই ওয়ার্ডটিকে সো থ্যাংকস ফর ওয়াচিং আমার লেকচারটি শোনার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব ভালো থাকুন নিরাপদ থাকুন